আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করব কাঁঠালের পেঁয়াজু। চলুন তাহলে রেসিপিটা দেখি। কাঁঠালগুলো মাংসের আকৃতি করে কিউব করে কেটে নিছি। চুলায় পানি বসিয়ে দিছি, পানিটা বলক চলে আসছে। এতে দিয়ে দিব সামান্য একটু হলুদ। এবার দিয়ে দিব কাঁঠালগুলো, দিয়ে হালকা একটু বলক উঠাই নিব। দু মিনিট পর বলক চলে আসছে। এবার আমি নামিয়ে পানিটা ঝারিয়ে নিব। বয়েল করা কাঁঠালগুলো নিয়ে নিছি, এবার আমি কষলে নিব। কষলে নেওয়া শেষ। এবার দিয়ে দিচ্ছি উপকরণগুলো। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য সামান্য। এবার দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া, মিক্স মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। ভালোভাবে মেখে নিব। তেল গরম করে নিছি। এবার পেঁয়াজগুলো আমি ভেজে নিব। রমজানে এই ধরনের পেঁয়াজু কার কার পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে পেঁয়াজু পাইলে অনেক খুশি, পেঁয়াজু তার লাগবেই লাগবে। ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজুর মতো করে সাধারণত যেরকম পেঁয়াজু ভাজা হয় সেভাবে করে আমি সব কয়টা ভেজে নিব উল্টে পাল্টে। তৈরি হয়ে গেল খুব সহজে কাঁঠালের পেঁয়াজু। সবাই অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।